আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত ডাইনামিক ফুড কর্নার। আজকে আমি দেখাবো আপনাদের শাহি চিকেন দম বিরিয়ানি, ভেরি স্পেশাল রেসিপি। আমি একটি বাড়িতে এখানে 3 টেবিল চামচ টক দই নিয়েছি, 1 চা চামচ গরম মশলা, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ রেড চিলি পাউডার, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদমতো লবণ, 1 তেজপাতা। আমি এখানে ছিঁড়ে তেজপাতাটা দিয়ে দিলাম। একটু লং, একটু দারচিনি ভেঙে দিয়েছি, 2 এলাচ। আমি এখানে 1 টেবিল চামচ লেবুর রস ইউজ করছি। অল্প কিছু বেরেস্তা, এখানে আমি 2 টেবিল চামচ বেরেস্তা তেল, যেটা আমি বেরেস্তা করেছি আমি ওই তেলটাই ইউজ করছি এখানে। এবার মশলাগুলো ভালো করে মিক্স করে নিব। আমি এখানে 1 টেবিল চামচ বিরিয়ানি মশলা ইউজ করছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ইউজ করতে পারবেন। ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে মশলাগুলো। আমি এখানে আদা চা চামচ, ব্ল্যাক পেপার, এবার এটাও মিক্স করে নিব। আমি এখানে 1 টেবিল চামচ আদা বাটা রসুন বাটা নিয়েছি। এবার চিকেনগুলো আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে দিব। মশলাগুলো ভালো করে চিকেনের মধ্যে মিক্স করে নিতে হবে, 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে দিতে হবে। আমি এখানে 3 কাপ চাল নিয়েছি এবং আমি আধা ঘন্টার জন্য চালগুলো ভিজিয়ে রেখে দিব। এবার একটি হাঁড়িতে আমি চালগুলো দিয়ে দিলাম। এখানে আমি 1 টেবিল চামচ শাহি জিরা গুঁড়া, 10 অল্প পরিমাণ অলিভ অয়েল, আমি এখানে অলিভ অয়েল ইউজ করছি, আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন। স্বাদমতো লবণ, আমি চালটি 40% বয়েল করব এবং একটি বল ওঠার সাথে সাথে আমি চুলাটা অফ করে দেব। আমি আরেকটি হাঁড়িতে ম্যারিনেট করা মাংসগুলো ঢেলে দিচ্ছি। আমি আগেই বলেছি আমি 2 ঘন্টার জন্য এটা ম্যারিনেট করতে রেখে দিব। এবার আমার এটা বলন উঠে গেল, আমি এবার চুলাটা অফ করে দেব। আমি মাংসের উপর কয়েকটি মিন এবং কয়েকটি কাঁচামরিচ দিই। আমি এবার বয়েল রাইসগুলো আমি এর উপরে দিব। আমি 2 স্তর করে বয়েল রাইসগুলো ইউজ করবো এখানে। আমি প্রথম স্তর দিয়ে দিচ্ছি, এর মাঝে আমি অল্প কিছু কিশমিশ, অল্প কিছু কাজু বাদাম ছড়িয়ে দিলাম। কিছু বেরেস্তা দিয়ে বাকি রাইসগুলো আমি এর মাঝে দিয়ে দিব। এবার অল্প কিছু মিন্ট, আবার কিছু বেরেস্তা, বাকি বেরেস্তাগুলো
আমি এখানে 3 টেবিল চামচ ঘি ইউজ করছি। যে কোনো ব্র্যান্ডের আপনি ঘি ইউজ করতে পারেন। আমি এখানে চায়ের কাপে আধা কাপ লিকুইড দুধের সাথে জাফরান মিক্স করে রেখেছিলাম, দুধটা হালকা গরম হলে ভালো হয়। আমি এখানে পরিমাণ মতো একটু কেয়ারা জল দিচ্ছি। কেয়ারা জল এবং জাফরান আর ঘি হচ্ছে দম বিরিয়ানির মেন ইনগ্রিডিয়েন্টস। আমি অল্প কিছু ভাত জর্দার কালার মিক্স করে রেখেছিলাম, আমি এটা এর উপর দিয়ে দিব। কালারফুল হওয়ার জন্য আমি এবার ফয়েল পেপার দিয়ে এটা ভালো করে ঢেকে দিয়েছি এবং ঢাকনা দিয়ে আমি ভালো মতো চেপে বসে দিব আর ছিদ্রটা কিন্তু ঢেকে দিব। এবং চুলার আঁচ থাকবে একদম মিডিয়াম, বেশি বড় না বেশি ছোট না। এবং 45 মিনিট আমি রান্না করব এবং বাকি 15 মিনিট আমি তাবার মধ্যে রেখে দেব। এবার আমার পায়ে হয়ে এসেছে, আমার শেষ, আমি বন্ধ করে দেব হিটটা। এই হলো আমার শাহী চিকেন দম বিরিয়ানি। আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।